রাজপ্রাসাদ ছাড়লেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। পেশায় বাদাম বিক্রেতা, ক্রেতা টানতে গলায় সুর তোলেন, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। তার এই গান ঝড় তোলে নেট মাধ্যমে, চোখের পলকেই ইন্টারনেট সেন্সেশন হয়ে ওঠেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। সুদিন ফেরে গায়কের অভাবের সংসারে, কিন্তু তার সেই সুখ বেশি দিন রইল না। নিজের মমতাজ আদরের জন্য লাখ লাখ টাকা খরচ করে স্বপ্নের তাজমহল বানিয়েছিলেন গায়ক। ত্রিপলের বাড়িতে দিনযাপন করা ভুবন বাদ্যকর গত বছরই দুই কাটা জমির ওপর নীল রঙের টাইলস দিয়ে গড়েছেন দোতলা বাড়ি। বাড়ি নয় যেন আস্ত রাজপ্রাসাদ, তবে সম্প্রতি দুবরাজপুরের সেই রাজপ্রাসাদ ছেড়ে ভাড়া বাড়িতে উঠতে হয়েছে তাকে। কেন নিজের বানানো রাজপ্রাসাদ ছাড়লেন ভুবন বাদ্যকর? গায়ক জানান, খ্যাতির বিড়ম্বনা হারে হারে টের পাচ্ছেন তিনি। তার কথায়, আমার কাছে অনেক টাকা আছে ভেবে বিভিন্ন গ্রাম থেকে লোক আসছে টাকা চাইতে। কেউ মেলার নামে টাকা চাইছে, কেউ ছেলের শরীর খারাপ বলে, কারণ মেয়ের বিয়ের টাকা চাই, তাও 100-200 নয়, হাজার হাজার টাকা। ভোগান্তি শেষ নয় এখানেই। বিখ্যাত হওয়ার পর আইফোন কিনেছিলেন ভুবন বাবু, সেটিও টাকা চাইতে এসে ছিনতাই করে নিয়ে গিয়েছিল এক যুবক, পরে 3000 টাকা নিয়ে ফিরিয়ে দিয়ে যায় ফোনটি। আপাতত লাখ টাকার অট্টালিকা ছেড়ে দুবরাজপুরে 2000 টাকার ভাড়া বাড়িতে থাকছেন ভুবন বাদ্যকর। কিছুদিন আগে জানিয়েছিলেন প্রতারিত হয়েছেন তিনি। তার সরলতার সুযোগে অন্য কেউ তার সৃষ্টি কাঁচা বাদাম গানের কপিরাইট নিজের নামে করিয়ে নিয়েছে। যার ফলে তিনি মুখে বাদাম শব্দটি পর্যন্ত উচ্চারণ করতে পারছেন না। এর জেরে কোথাও গাইতে পারছিলেন না গায়ক। পরেন আর্থিক দুর্দশায়। পরবর্তীতে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন ভুবন বাদ্যকর। দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news। ভাবনার মুক্ত বাতায়ন, ফলো করুন আইনিউজ এর ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন আইনিউজ ডট নিউজ এর ইউটিউব চ্যানেল।